এইটাই কিন্তু ফার্স্ট আমার, এটা হচ্ছে আমাদের ট্রেন। তো গাইস এই ট্রেনে করে আমি কিন্তু ভৈরব চলে আসলাম, ভৈরব স্টেশনে। এটা হচ্ছে ভৈরব। ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। হেই গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এন্ড আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। তো গাইস, আজকের যে ভিডিওটি সেটি সম্পূর্ণ একটা অন্যরকম একটা ভিডিও, বিকজ এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ রাতের একটা দৃশ্য। কারণ এখানে আমি যে ট্রেন যাত্রায় যে এক্সপিরিয়েন্সটা হয়েছে বা ট্রেন যাত্রায় যে মজাটা করছি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আসলে যারা কমলাপুর রেল স্টেশনে মানে যারা গেছেন তারা তো বুঝতেই পারতেছেন যে কমলাপুর রেল স্টেশন কতটুকু বড় বা কতটুকু কী, ঠিক আছে? তো ওইটা নিয়ে আমার বলার প্রয়োজন নেই। তো কমলাপুর রেল স্টেশন পুরোটাই আমি দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে যে আমি এখান থেকে সোজা বাসে করে কমলাপুর রেল স্টেশনে গেছি। সো এইখানে আমি ডাইরেক্টলি বাসে করে যে জার্নিটা গেছি সেখানে আমি কোনো শ্যুট করি না। তো আমি ডাইরেক্ট রাতের বেলায় চলে যাবো যে কমলাপুর রেল স্টেশনে। তো কথা না বাড়িয়ে চলুন, চলে যাই রেল স্টেশনে। তো গ্যাস ফাইনালি চলে আসলাম আমি কমলাপুর রেল স্টেশনে। আর এই কমলাপুর রেল স্টেশনে এসে আমি রীতিমতো অবাক, কারণ এর আগে আমি কখনোই কমলাপুর রেল স্টেশনে আসি নাই। তার জন্য আমার এইটাই কিন্তু ফার্স্ট কমলাপুর রেল স্টেশনে আসা। তো আমি ভাবছিলাম যে কমলাপুর রেল স্টেশন পুরাটাই ভিডিওটা করে দেখাবো, কিন্তু ওইটা আমার হয়ে উঠলো না। কারণ হচ্ছে কমলাপুর রেল স্টেশন এতটাই বড় যে এর চার ভাগের আমি যে ভিডিওটা করছি চার ভাগের এক অংশ ভিডিও কিন্তু আমি করি নাই। আর কারণ আমার সময় ছিল না হাতে, আমার ট্রেনটা ছেড়ে দিবে 10:30টায়। তো এখন হয়তো বাসতেছে 10:21-22 বাজে। তো আমি তোরে হয়ে তাড়াহুড়া করে যে টিকিট কাটলাম, টিকিট কাটার জন্য আমি ভিডিও করতে পারি নাই, টিকিটটা কেটে তারপর আমার সময় নেই হাতে, একদমই সময় নেই। আমার হাতে হয়তো 3-4 মিনিটের সময় আছে, তার জন্য আমি সরাসরি চলে যেতেছি ট্রেনের দিকে। তো টিকিটটা কাইতে ট্রেনের দিকে চলে যেতেছি। তো ওদিকে আমাদের ট্রেনটা কোনটা, এই এই যে এটা হচ্ছে আমাদের ট্রেন। তো গ্যাস এই ট্রেনে করে আমি কিন্তু ভৈরব চলে যাব। তো দেখি, আর এটা হচ্ছে লোকাল ট্রেন, আর লোকাল যেহেতু ট্রেন সুতরাং যেখানেই টিকিট মানে খালি জায়গা খালি পাবো সেখানেই আমার বসার জায়গা হবে। সো দেখি আমার কপালে কী আছে, যদি কোনো সিট না পাই তাহলে করার কিছু নেই, দাঁড়ায় যেতে হবে। আর যদি সিট পাই তাহলে তো ভালো। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকলে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার সাথে আর একটা লোক ছিল, তো তাকে পাঠাইলাম প্রত্যেকটি বগিতে চেক করার জন্য যে দেখে কোন বগিতে এই সিট খালি আছে। তো সেই যে জায়গায় সিট খালি থাকবো সেই জায়গায় আমরা উঠবো আর কি। তো দেখি সে কি বলে, তো তার জন্য ওয়েট করতে। তো ট্রেনটা কিন্তু অনেক লম্বা, এই মাথার থেকে দেখলে তারপরে ওই মাথায় মানে অনেক লম্বা। এক কথায় যদি আপনাকে দেখাই, এই যে দেখেন একটু, এই যে এই মাথা, এটা তো প্রথম মাথা। তো আমি দ্বিতীয় মাথা দিকে দেখে লাস্ট মাথা দেখে দিচ্ছি। এই যে ফাইনালি আমার লোকটা চলে আসলো, তাকে জিজ্ঞেস করলাম, সে বললো কোনো জায়গায় সিট খালি নাই, আমাদেরকে দাঁড়ায় যেতে হবে, কিচ্ছু করার নাই। অবশেষে চলে আসলাম ভৈরব স্টেশনে। এটা হচ্ছে ভৈরব স্টেশন, আর এখন বাজে রাত 1টা। সবার কাছে আমি ক্ষমা চাই, কারণ ভিডিওটা আমি ভালোভাবে করতে পারি না কিছু সমস্যার কারণের জন্য। সো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।